গুড ইভিনিং এভরি ওয়ান কেমন আছে তোমরা সকলে আশা করি সবাই খুব ভালো আছো তোদের মিডিলাইভের নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই তো আজকে যে ভিডিওটা হবে সেটা কিন্তু খুবই তার একটা ভিডিও হবে যেখানে হিউজ 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 পরিমাণ ভ্যাকেন্সি আছে ডিফারেন্ট পোস্টের জন্য ঠিক আছে তো গোটা ভিডিওটা দেখতে থাকো আমি টোটালটা বলবো ইন ডিটেলসে তার আগে বলে নিই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর বন্ধুদের সাথে অন্তত একটা করে হলেও শেয়ার করে দিও হোয়াটসঅ্যাপ গ্রুপ অথবা ফেসবুকে যেখানে খুশি তোমরা বা টেলিগ্রামেও শেয়ার করতে পারো যেখানে মানে অনেক অনেকজন মানুষ একসাথে যুক্ত আছে সেখানে শেয়ার করো কারণ হচ্ছে আমি শুধুমাত্র প্যারামেডিক্যাল ট্রেডের নিয়ে বলি না তার সাথে রিলেটেড আরও যেই পোস্টের জন্য নিয়োগ হয় সেগুলোও আমি ইন ডিটেলসে বলে দিই তোমাদের সাথে মানে শেয়ার করে দিই আর প্রায় প্রত্যেক দিনই এরকম একটা করে নতুন নতুন ভিডিও আমি নিয়ে আসি তো এরকম ভিডিওর আপডেট পেতে গেলে অবশ্যই চ্যানেলটাকে ফলো করতে হবে সাবস্ক্রাইব করে রাখতে হবে আর হচ্ছে ভিডিওগুলো যদি একটু ভালো লাগে তাহলে অবশ্যই একটা করে লাইক করে দিও তো চলো দেখা যাক ভিডিওটাতে কী আছে তো নোটিফিকেশানটা বেরিয়েছে হচ্ছে হুগলি থেকে অ্যান্ড এটা হচ্ছে উনত্রিশে ফেব্রুয়ারি পাবলিশ হয়েছে লেফট সাইডে এখানে মেমো নাম্বার দেওয়া আছে ঠিক আছে তো যে রিক্রুটমেন্টটা হচ্ছে সেটা হচ্ছে ন্যাশনাল আরবান ন্যাশনাল হেলথ মিশন অথবা ন্যাশনাল আরবান হেলথ মিশন অথবা হচ্ছে ফিফটিন্থ ফিনান্স এই তিনটের আন্ডারেই নিয়োগ হবে যেহেতু আমি বললাম যে এখানে অনেকগুলো পদের জন্য নিয়োগ হচ্ছে এবং এক একটা ক্যাটাগরিতে প্রচুর প্রচুর পরিমাণে ভ্যাকেন্সি আছে ঠিক আছে তো টোটাল এখানে ডিফারেন্ট কুড়িটা ডিফারেন্ট পোস্টের জন্য নিয়োগ হচ্ছে দেখো এখানে টোটাল কুড়িটা ডিফারেন্ট পোস্টের জন্য নিয়োগ হচ্ছে এই দেখো এখানে ঠিক আছে কুড়িটা টোটাল আলাদা আলাদা পদের জন্য নিয়োগ হবে এবং যে ভ্যাকেন্সি নাম্বার অফ ভ্যাকেন্সিজ আছে সেটাও অনেক বেশি আছে ঠিক আছে তো গোটা ভিডিওটা দেখো তো কিছু ইম্পর্টেন্ট ডেটস আছে যেগুলো আমি আগে একটুখানি বলে নিই তো এই যে নোটিফিকেশানটা বা অ্যাডভার্টাইজমেন্টটা পাবলিশ হয়েছে দেখো উনত্রিশে ফেব্রুয়ারি অ্যাপ্লিকেশানটা স্টার্ট হয়ে যাচ্ছে ফার্স্ট মার্চ থেকে লাস্ট ডেট অফ রেজিস্ট্রেশন হচ্ছে টোয়েন্টি ফার্স্ট মার্চ অর্থাৎ একুশে মার্চের লাস্ট রেজিস্ট্রেশন করার লাস্ট ডেট আর যে পেমেন্টটা যেটা করতে হবে সেটা হচ্ছে টোয়েন্টি ফার্স্টের মধ্যেই কমপ্লিট করতে হবে আর টোটাল যে ফর্মটা আছে আদার্স সব কিছু মিলিয়ে সমস্ত ফর্মটাকে সাবমিট করতে হবে আঠাশে মার্চ পর্যন্ত তো এটা হচ্ছে তোমাদের ডেডলাইন লাইন আঠাশে মার্চ তার আগে ছটপট করে এখানে অ্যাপ্লাই করে দিও কারণ এত এত পদের জন্য নিয়োগ হচ্ছে এখানে কিন্তু সার্ভারের একটু প্রবলেম মেবি হলেও হতে পারে ঠিক আছে আর অ্যাপ্লিকেশান ফিজটা একটু বলে দিই এটা হচ্ছে একশো টাকা ফর জেনারেল ক্যাটাগরি আর পঞ্চাশ টাকা হচ্ছে রিজার্ভ ক্যাটাগরির জন্য তো এবারে যেটা আছে আসল যে জিনিসটা সেটা দেখে নাও এখানে হচ্ছে তোমার প্রথমে সি ইউ ফর ইউপিএইচসি আন্ডার এন এম তো এখানে টোটাল বিরানব্বইটা পোস্ট রয়েছে টোটাল বিরানব্বইটা পোস্ট যেখানে মোড অফ দ্য সিলেকশন অ্যাকাডেমিক ওয়েটেজের ওপর অর্থাৎ তোমার যে অ্যাকাডেমিক স্কোর আছে অনলি শুধুমাত্র সেটার ওপর বেস করেই তোমার সিলেকশনটা হয়ে যাবে এবারে দেখো এসেন্সিয়াল ক্রাইটেরিয়া কী আছে অবশ্যই তোমাদেরকে এএনএম পাস আউট হতে হবে কোনো হচ্ছে যে ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলের রেজিস্ট্রেশন থাকতে হবে অথবা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের আন্ডারে তোমার এএনএম কোর্স করা থাকতে হবে অথবা যদি জিএনএমও করে থাকো তাহলেও হবে টার্মস অ্যান্ড কন্ডিশন সেম আগের মতনই ঠিক আছে এখানে দেখো এজ লিমিট কত দিয়েছে একুশ থেকে চল্লিশ বছর পর্যন্ত ম্যাক্সিমাম চল্লিশ বছর এজ লিমিটের ক্যান্ডিডেটটা অ্যাপ্লাই করতে পারবে তেরো হাজার টাকা করে পার মান্থ এখানে স্যালারি দেওয়া হবে তারপরে আছে দেখো মেডিকেল অফিসার ফিফটিন ফিনান্সের আন্ডারে নেওয়া হচ্ছে আটান্নটা টোটাল এখানে যেটা আছে ক্রাইটেরিয়া এমবিবিএস ফ্রম হচ্ছে এমসিআই রিকগনাইজড ইনস্টিটিউট থেকে আর এক বছরের ইন্টার্নশিপ করতে হবে আর এখানে দেখো ম্যাক্সিমাম এজ লিমিট আছে সাতষট্টি বছর আর এখানে ষাট হাজার টাকা পার মান্থ স্যালারি প্রোভাইড করা হচ্ছে তারপরে হচ্ছে স্টাফ নার্স স্টাফ নার্সের জন্য এখানে সেভেন্টি নাইন অর্থাৎ উনআশিটা পোস্ট রয়েছে এটাও অ্যাকাডেমিক ওয়েটেজের ওপরই হবে আর এখানে জিএনএম পাস আউট হতে হবে অথবা বিএসসি পাস আউট হতে হবে আর সেই যে নার্সিং যে ইনস্টিটিউটটা সেটা অবশ্যই ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল অথবা ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের আন্ডারে রিকগনাইজড অথবা রেজিস্ট্রেশন থাকতে হবে ঠিক আছে আর এখানে ম্যাক্সিমাম হচ্ছে চল্লিশ বছর এজ লিমিটের ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করতে পারে পঁচিশ হাজার টাকা করে পার মান্থ স্যালারি দেওয়া হবে তারপরে আবার আছে সি এইচ ইউ ইউ এইচ ডাব্লুসি ফিফটিন্থ ফিনান্সের আন্ডারে নেওয়া হচ্ছে এখানে এখানে আছে টোটাল হচ্ছে পঁচাত্তরটা ভ্যাকেন্সি এখানে হচ্ছে এএনএম অথবা জিএনএম দুজনেরাই অ্যাপ্লাই করতে পারবে একুশ থেকে চল্লিশ বছর হচ্ছে এজ লিমিট তেরো হাজার টাকা পার মান্থ স্যালারি দেওয়া হবে নেক্সট আসছি পাঁচ নাম্বার যে পোস্ট আছে সেটা এখানে হচ্ছে স্পেশালিস্ট এমও ঠিক আছে স্পেশালিস্ট এমও এখানে বারোটা নেওয়া হবে যেটা ক্রাইটেরিয়া সেটা তো আগেই বললাম এমবিএস এমবিবিএস পাস আউট হতে হবে এমসিআই রিকগনাইজেশন থাকতে হবে আর তার সাথে এখানে সাতষট্টি বছর ম্যাক্সিমাম এজ লিমিট রয়েছে এখানে দেখো তিন হাজার টাকা করে পার ডে তিন অ্যাটলিস্ট থ্রি ডেজ ঠিক আছে সরি অ্যাটলিস্ট থ্রি আওয়ার্স পার ডে এরকম হিসাবে সপ্তাহতে তিন দিন ডিউটি করতে হবে আর পার ডে তিন হাজার টাকা করে স্যালারি দেওয়া হবে তো এইটা হচ্ছে স্পেশালিস্ট এমোর ক্ষেত্রে তারপর আরও একটা স্পেশালিস্ট এমও আছে যেটা হচ্ছে গায়নোকোলজির ওপর প্রথমেরটা ছিল মেডিসিনের ওপর তারপরে সাত নাম্বারটা হচ্ছে পেড্রিওটিক্সের ওপর আর তারপরে আট নাম্বার আছে অফথেলমোলজির ওপর এই পাঁচ ছয় সাত আট এই চারটে যে আছে স্পেশালিস্ট এমও এখানে দেখো প্রায় বারোটা বারোটা এগারোটা বারোটা করে ভ্যাকেন্সি রয়েছে আর যেই এজ লিমিটটা আছে সেটাও সেম আছে সাতষট্টি বছর পর্যন্ত ম্যাক্সিমাম এজ লিমিট আর যে স্যালারি স্ট্রাকচার আছে সেটাও সেম আগের মতনই এরপর আসছে নম্বর পয়েন্টটা যেটা হচ্ছে যে স্টাফ নার্স ফর ফলি ক্লিনিক এটা হচ্ছে ফিফটিন ফিনান্সের আন্ডারে এখানে এগারোটা আছে ভ্যাকেন্সি অবশ্যই জিএনএম অথবা বিএসসি পাস আউট হতে হবে চল্লিশ বছর ম্যাক্সিমাম এজ লিমিট আর পঁচিশ হাজার টাকা পার মান্থ স্যালারি দেওয়া হবে এরপরে দেখো দশ নম্বরে কী আছে আইসিটিসি ল্যাব টেকনিশিয়ান আন্ডার হচ্ছে এন ঠিক আছে তো এটা হচ্ছে ল্যাপটেক আটটা ভ্যাকেন্সি রয়েছে আইসিটিসি টেকনিশিয়ানের আটটা ভ্যাকেন্সি কেন মেডিকেল টেকনোলজিস্ট বলি না সেটা দেখো এখানে অলরেডি ডিজিগনেশান যেটা আছে সেটাই আমাকে বলতে হবে আমি নিজের মন চাইলেও আমি মেডিকেল টেকনোলজিস্ট বলতে পারবো না কারণ সেখানে স্যালারি স্ট্রাকচারটা আলাদা হয়ে যাচ্ছে তো এরকমই একটা ডিভিশন হয়ে রয়েছে আমাদের স্টেটে সেই জন্য মেডিকেল টেকনোলজিস্ট আমি বলতে পারি না যেহেতু এখানে ডিজিগনেশন ওটাই দেওয়া আছে ঠিক আছে তো সেটার জন্য কেউ রাগ করো না বা মনে কোনো ক্ষোভ রেখো না তারপর হচ্ছে মোড অফ দ্য সিলেকশন হচ্ছে রিটার্ন এক্সাম অ্যান্ড ইন্টারভিউ ইনক্লুডিং টেস্ট অফ কম্পিউটার নলেজ অর্থাৎ তিনটাই দিতে হবে রিটার্ন দিতে হবে ইন্টারভিউ দিতে হবে কম্পিউটারের টেস্টও দিতে হবে তো এটা গেল আইসিটিসির জন্য এবারে দেখে নাও এসেন্সিয়াল ক্রাইটেরিয়াটা কি কি আছে তো এখানে হচ্ছে গ্র্যাজুয়েট ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি অর্থাৎ বিএসসি উইথ মিনিমাম এক বছরের এক্সপিরিয়েন্স আফটার গ্র্যাজুয়েশন এটা আর যদি সেটা না হয় তাহলে ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি অর্থাৎ ডিএমএলটি উইথ দু বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে আর হচ্ছে যে দ্য সার্ভিস অফ এক্সিস্টিং এল টি হু ডু নট হোল্ড ডি এম মেবি কন্টিনিউ ইফ দে হ্যাভ ডান এ সার্টিফিকেট কোর্স ইন মেডিকেল টেকনোলজি অর্থাৎ হচ্ছে ডিএলটি যদি কারো করা থাকে আর মোর দ্যান ফাইভ ইয়ার্স যদি এক্সপিরিয়েন্স থেকে থাকে আইসিটিসিতে পিপি টিসিটি অথবা এ সেন্টারে তাহলে হচ্ছে সেও অ্যাপ্লিকেবল এই পোস্টের জন্য এবারে দেখো স্যালারি কত দেওয়া হবে একুশ হাজার টাকা পার মান্থ স্যালারি দেওয়া হবে একুশ থেকে ষাট বছরের ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে তারপর হচ্ছে দেখো ফার্মাসিস্ট ফার্মাসিস্ট হচ্ছে কোথাকার জন্য নেওয়া হবে ফার্মাসিস্ট হচ্ছে এআরটি সেন্টারের জন্য যেখানে একটাই ভ্যাকেন্সি আছে আনডিজার্ভের জন্য এখানে তোমাকে রিটার্ন দিতে হবে ইন্টারভিউ দিতে হবে অ্যান্ড কম্পিউটার টেস্ট দিতে হবে এবারে ক্রাইটেরিয়াটা দেখবো এসেন্সিয়াল ক্রাইটেরিয়া কী আছে এখানে হচ্ছে এডুকেশনাল ক্রাইটেরিয়া যেটা আছে সেটা হচ্ছে ব্যাচেলার ডিগ্রি ইন ফার্মাসি হতে হবে অথবা ডিপ্লোমা ইন ফার্মাসি হলেও চলবে দ্য ক্যান্ডিডেট শুড বি রেজিস্টার্ড ইন স্টেট ফার্মাসি কাউন্সিল এটা হচ্ছে ম্যান্ডেটরি ক্রাইটেরিয়া ওকে আর তিন বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকতে হবে ডিপ্লোমা ইন গুড ওয়ার্কিং নলেজ ইন এম এস অফিস এটা হচ্ছে তোমার ক্রাইটেরিয়া এবারে দেখো কী বলছে ডিজাইরেবল ক্রাইটেরিয়ার মধ্যে যদি কমিউনিটি ক্যান্ডিডেট ফ্রম এইচ আই বি ইনফেক্টেড অ্যান্ড এফেক্ট এজ ওয়েল কি কমিউনিকেশান যদি থাকে তাহলে ভালো আর একুশ থেকে ষাট বছরের ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করতে পারবে একুশ হাজার টাকা পার মান্থ স্যালারি দেওয়া হবে তারপর হচ্ছে স্টাফ নার্স এআরটি আর আন্ডার এন এসিপি এখানে একটাই আছে ভ্যাকেন্সি রিটার্ন টেস্ট ইন্টারভিউ আর হচ্ছে কম্পিউটার নলেজ তিনটার ওপর বেস করে এক্সাম হবে এরপর হচ্ছে বিএসসি নার্সিং অথবা জিএনএম ক্যান্ডিডেট মাস্ট বি রেজিস্টার্ড স্টেট নার্সিং কাউন্সিলের আন্ডারে আর দ্য ক্যান্ডিডেট শুড বি কম্পিউটার লিটারেড উইথ ওয়ার্কিং নলেজ ইন এম এস অফিস আর হচ্ছে ইন্টারনেট ইলেকট্রনিক মেল এসবে আর এবারে আর একটা জিনিস আছে যেটা হচ্ছে ডিজাইনেবল ক্রাইটেরিয়ার মধ্যে পড়বে সেটা হচ্ছে এইচআইভি ইনফেক্টেড কোনো পার্সনের কন্ট্যাক্টে যদি কোনো কাজ করে থাকে কমিউনিটি ক্যান্ডিডেট ফ্রম হচ্ছে এইচআইভি ইনফেক্টেড অ্যান্ড এফেক্টেড অ্যাজ ওয়েল অ্যাজ কি কমিউনিটি একুশ থেকে ষাট বছরের ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে একুশ হাজার টাকা করে পার মান্থ স্যালারি দেওয়া হবে এটা গেল স্টাফ নার্স আন্ডার এনএসিপির আন্ডারে এরপরে দেখো ক্লিনিক্যাল সাইকোলজিস্ট আন্ডার এনএমএইচপি এখানে দুটো ভ্যাকেন্সি আছে এসেন্সিয়াল ক্রাইটেরিয়াটা একটুখানি তোমরা পড়ে নিও অনেকটা বড় আছে এখানে তিরিশ হাজার টাকা পার মান্থ স্যালারি দেওয়া হবে তারপর হচ্ছে মাল্টি রেভলেশন ওয়ার্কার এখানেও ছটা পোস্ট আছে অ্যাকাডেমিক এক্সপিরিয়েন্স আর ইন্টারভিউ তিনটের ওপর বেস করে এখানে হচ্ছে তোমার সিলেকশন প্রসেসটা হবে ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে ফিজিওথেরাপিতে অ্যাটলিস্ট টু ইয়ার্স ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ইন এ হসপিটাল এটা ব্যাচেলার থাকতে হবে তার সাথে দু বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকতে হবে মাস্টার ডিগ্রি যদি থেকে থাকে ফিজিওথেরাপির তাহলে সেটা রিজার্ভল ক্রাইটেরিয়ার মধ্যে পড়বে আঠারো হাজার টাকা পার মান্থ স্যালারি দেওয়া হবে একুশ বছর থেকে চল্লিশ বছরের ক্যান্ডিডেটটা অ্যাপ্লাই করতে পারবে তারপর হচ্ছে ফেসিলিটি কনসালটেন্ট কোয়ালিটি মনিটারিং এখানে একটাই পোস্ট আছে যেটা এসসির জন্য রিটেন ইন্টারভিউ কম্পিউটার টেস্ট তিনটেই হবে একটা যে হোক এখানে এসেন্সিয়াল ক্রাইটেরিয়াটা কী বলছে এম ডেন্টাল আয়ুষ অথবা নার্সিং লাইফ সায়েন্স সোশ্যাল সায়েন্স গ্রাজুয়েট উইথ মাস্টার্স ইন হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন অথবা হেলথ ম্যানেজমেন্ট উইথ ওয়ান ইয়ার এক্সপিরিয়েন্স ইন পাবলিক হেলথ অথবা হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন ফ্লুয়েন্সি ইন ইংলিশ কম্পিউটার প্রচুর ক্রাইটেরিয়া আছে বলেছে এখানে এগুলোর মধ্যে যেগুলো তোমাদের যে কোনো একটা স্ট্রিমের যদি হয়ে থাকো আর এই ক্রাইটেরিয়াটা ফুলফিল করছে তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারো এখানে স্যালারি কত দেওয়া হবে পঁয়ত্রিশ হাজার টাকা পার মান্থ ওকে তারপর হচ্ছে কি না মেডিকেল অফিসার থ্যালাসিমিয়া কন্ট্রোল ইউনিটে আন্ডারে যেখানে হচ্ছে তোমার ষাট হাজার টাকা পার মান্থ স্যালারি আছে এরপর হচ্ছে টি আর এন এই এন ঠিক আছে এখানে দুটো পোস্ট আছে যেটা হচ্ছে এসটির জন্য আর গ্র্যাজুয়েট থাকতে হবে ইন সায়েন্স আর মিনিমাম ওয়ান ইয়ার এক্সপিরিয়েন্স থাকতে হবে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স সেটা হচ্ছে এমপিডাব্লিউ অথবা এএনএম অথবা এলএইচবি অথবা হেলথ ওয়ার্কার হিসাবে সার্টিফিকেট কোর্স থাকতে হবে কম্পিউটারে তো এটা হচ্ছে তাদের ক্রাইটেরিয়া আঠেরো হাজার টাকা পার মান্থ স্যালারি এরপর হচ্ছে দেখো ল্যাবরেটরি টেকনিশিয়ান এন প্রচুর ভ্যাকেন্সি বললাম যেটা মানে আমি বলতে বলতেই মানে দেখো ভিডিওটা দশ মিনিটের হয়ে গেল তো হচ্ছে সে এখানেও একটা আছে এসসির জন্য ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি হতে হবে আর এ সায়েন্স স্ট্রিম থেকে পাস আউট হতে হবে কম্পিউটারের নলেজ থাকতে হবে তো তার সাথে হচ্ছে যে ডিজাইরেবেল হবে ক্রাইটেরিয়াটা যদি ব্যাচেলার করা থাকে তাহলে আর ১৯ বছর থেকে চল্লিশ বছর এজ লিমিট বাইশ হাজার টাকা পার মান্থ স্যালারি দেওয়া হবে সিনিয়র ট্রিটমেন্ট সুপারভাইজার এখানে আনরিজার্ভের জন্য একটাই পোস্ট আছে আর এখানে হচ্ছে গ্র্যাজুয়েট ইন সায়েন্স সাবজেক্ট হতে হবে অর্থাৎ এটা হচ্ছে তোমার যে জেনারেল ক্যাটাগরির যে ক্যান্ডিডেটরা আছে তারাও অ্যাপ্লাই করতে পারে তার সাথে তার হচ্ছে টু ইয়ে টু হুইলারের ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে আর হচ্ছে সেটা চালাতে জানতে হবে আর কম্পিউটারের নলেজ থাকতে হবে এখানেও পঁচিশ হাজার টাকা স্যালারি দেওয়া হবে লাস্ট অ্যান্ড ফাইনাল যেটা আছে সেটা হচ্ছে কুড়ি নাম্বারে অপথালমিক অ্যাসিস্ট্যান্ট যেটা দুটো পোস্ট একটা আনডিজার্ভের জন্য আর একটা হচ্ছে এসসি ক্যাটাগরির জন্য এখানের যে সিলেকশন প্রসেসটা সেটা অ্যাকাডেমিক হবে এক্সপিরিয়েন্স আর ইন্টারভিউ তিনটের ওপর বেস করে আর হায়ার সেকেন্ডারি পাস আউট থাকতে হবে তোমার সায়েন্স স্ট্রিম থেকে আর দু বছরের ডিপ্লোমা থাকতে হবে অপথালমিক টেকনোলজিতে ঠিক আছে তো এখানে দেখো আঠারো হাজার টাকা পার মান্থ স্যালারি এখানে দেওয়া হবে তো এখানে হচ্ছে দুটো পোস্ট আছে তো এই হচ্ছে তোমার গোটা যে মানে রিক্রুটমেন্টের যে লিস্টটা ছিল যে যে ক্যাটাগরির পোস্টে নিয়োগ হবে সেগুলো ঠিক আছে তো ভিডিওটা লং হয়ে গেছে আশা করছি তোমরা বুঝতে পেরেছো আর কিছু জেনারেল ইনফরমেশান আছে যেটা এইগুলোর মধ্যে দেওয়া আছে সেটার মধ্যে হচ্ছে এক নাম্বার অনলাইন রেজিস্ট্রেশন তোমাকে করতে হবে অন্য কোনো মোডে যদি অ্যাপ্লাই করো তাহলে সেটা চলবে না দু নাম্বার হচ্ছে এজ রিল্যাক্সেশনের জন্য যদি তুমি অ্যাপ্লাই করতে চাও তাহলে সেটা গভর্নমেন্ট রুলস অনুযায়ী হবে তিন নাম্বার বলছে যদি তোমার ফটো বা সিগনেচার আপলোডে যদি প্রপার না হয় তাহলে সেখানে তোমার যে অ্যাপ্লিকেশানটা সেটা ক্যান্সেল হয়ে যাবে আর চার নাম্বার আছে যেটা একশো টাকা তোমাকে ফিস দিতে হবে যদি তুমি জেনারেল ক্যাটাগরি স্টুডেন্ট হয়ে ক্যান্ডিডেট হয়ে থাকো আর পঞ্চাশ টাকা রিজার্ভ ক্যাটেগরির জন্য তো এই হচ্ছে ইনস্ট্রাকশন আর ডেটগুলো তো তোমাদেরকে আগেই বলে দিয়েছি আর একটা ব্যাপার যেটা হচ্ছে অ্যাপ্লিকেন্টকে অবশ্যই ওয়েস্ট বেঙ্গলের পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে আর বাংলায় কথা বলতে এবং কমিউনিকেট করতে জানতে হবে তো এই হচ্ছে আজকের গোটা ভিডিওটা ভিডিওটা একটু লং হয়ে গেছে জানি কিন্তু হচ্ছে যে সব ডিটেলসে বলতে গেলে তো একটু লং হবে তো এতক্ষণ পর্যন্ত যদি দেখছো তাহলে হচ্ছে থ্যাংকস ফর ওয়াচিং আর ভিডিওটাকে অনেক অনেক শেয়ার করে দিও বন্ধুদের সাথে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাও তো তো এখানেই শেষ করছি দেখাবে নেক্সট ভিডিও নতুন কোন ইম্পর্টেন্ট টপিক নিয়ে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা